নির্বাচনী প্রচারণা শেষ, এবার মাঠের মানুষ মাঠে ফিরলেন। বলছি সাকিব আল হাসানের কথা। মাগুরায় ১৬ দিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সাকিব। গ্রামে গ্রামে পথসভা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। ব্যস্ত এই সময়ে ব্যাট বল হয়তো শুয়ে দেখার সময় পাননি সাকিব। এই দিন সাকিবকে দেখা গেল মাঠে ঘাম ঝরাতে, ফিটনেস ঠিক রাখতে দীর্ঘ সময় খেললেন ফুটবল। নির্বাচনের কারণে ফিটনেস হয়তো জং ধরেছে, সেটা সাকিব বুঝতে পারছেন, তাই সময় নষ্ট না করে মাঠে ছুটলেন, ফিটনেস নিয়ে কাজ করলেন নানা ধরনের। সাকিব একা নয়, এ সময় নাজমুল ইসলাম অপু ও রনি তালুকদারকে দেখা যায় সাকিবের সাথে অনুশীলন করতে। নির্বাচন শেষ হলে বিপিএলের দলগুলো অনুশীলন শুরু করবে। ১৯ তারিখ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর। তার আগেই ক্রিকেটাররা নিজেদের ফিট রাখতে নিজ দায়িত্বে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। সাকিবও অন্যদের মতো অনুশীলন শুরু করেছেন। বিপিএল এবার রংপুরের হয়ে খেলবেন সাকিব। বিপিএল শেষ হলে শ্রীলঙ্কা সিরিজ, এরপর ডিপিএল, সব মিলিয়ে ব্যস্ত সময় আসছে সেটা বলাই যায়। একদিন পরে জাতীয় নির্বাচন, মাগুরা এক আসন থেকে নির্বাচন করছেন সাকিব। সব কিছু ঠিক থাকলে হয়তো ৭ তারিখের পর নিজের নামের পাশে সাকিবের নতুন একটি নাম যুক্ত হবে। ক্রিকেটার সাকিব থেকে এমপি সাকিব হয়ে যাবেন। খেলার মাঠে সাকিব রাজনীতির মাঠে নিজেকে কতটুকু মেলে ধরতে পারবেন, মানুষের মন জয় করতে কি পারবেন, সেই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের মনে ঘুরছে। এই সব প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।